সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি রাশেদ বাপ্পি। দর্শক, আপনারা জানেন সমসাময়িক নানা ইস্যু নিয়ে কথা বলতে হুটহাট আমরা আপনাদের সামনে হাজির হই। আজও ব্যতিক্রম নয়, আজ আমরা কথা বলবো তিন বোনের নিখোঁজ রহস্য নিয়ে। দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে আলোচিত একটি ঘটনা, তিন বোন রোকেয়া, জয়নব এবং খাদিজা, যারা আদাবর থেকে খালার বাসা থেকে বেরিয়ে চলে যান কিন্তু কারোর সাথে কোনো যোগাযোগ করেনি। পরবর্তীতে আমরা গণমাধ্যমে যখন এই প্রতিবেদন আকারে এই সংবাদটি আসতে শুরু করে তখন মানুষের মধ্যে কিন্তু কৌতূহল তৈরি হয়, কারণ তিন বোনের মধ্যে দুজন ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন এবং কারোর সাথে কোনো যোগাযোগ বা খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে আমরা দেখেছি যে এই বিষয়টির সাথে টিকটকের একটি রহস্য আমরা পাই, অর্থাৎ তাদের এক খালা কিন্তু অভিযোগ করেছিলেন এই তিন বোনের মধ্যে টিকটকের আসক্তি রয়েছে। এরকম নানা বিষয় নিয়ে জল্পনা কল্পনা ঘটছিল, তবে এক পর্যায়ে এসে আজ পুলিশ সংবাদ সম্মেলনের মাধ্যমে এই পুরো রহস্য তারা উদ্ঘাটন করেছেন। সেই রহস্য নিয়ে আমরা আলোচনা করব, পাশাপাশি এই তিন বোনের ভাগ্যে কী রয়েছে, পরবর্তীতে তারা আসলে কী চান, এসব বিষয় নিয়ে আমরা আজকে বিশ্লেষণ করব। তবে তার আগে আমার তৈরি একটি প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি দেখে নিতে চাই। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে আদাবরের শেখের টেকের খালার বাসা থেকে বের হন তিন বোন রোকেয়া, খাদিজা ও জয়নব, যা স্পষ্ট ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। ফুটেজে এক বোনের হাত খালি থাকলেও বাকি দুজনের হাতে ব্যাগ দেখা যায়। এ ঘটনায় খালা সাজেদা নওরিন আদাবর থানায় সাধারণ ডায়েরি করার পর নড়ে চড়ে বসে পুলিশ। তদন্তে বেরিয়ে আসে তিনজনই অবস্থান করছেন যশোরের হামিদপুর এলাকায়। পরে তেজগাঁও পুলিশের অনুরোধে তিন বোনকে জিম্মায় নেয় যশোর কোতোয়ালি থানা পুলিশ। পুলিশ জানায় বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ, মায়ের মৃত্যু, বাবার দীর্ঘ অসুস্থতাজনিত নানা কারণে দীর্ঘদিন ধরে দুই খালার বাসায় বসবাস করতেন তিন বোন। তবে বিভিন্ন বিষয়ে মনে ক্ষোভ জন্মায় তাদের। পরবর্তীতে দাদির সঙ্গে যোগাযোগ করে যশোরে অসুস্থ বাবার কাছে চলে যান তিন বোন। তাদের বাবা মার বিচ্ছেদ হয়ে যায় 2012 সালে। বিচ্ছেদ হয়ে যাওয়ার পর থেকে তিনজন মেয়ে মার কাছেই থাকতেন। পরবর্তীকালে মার ক্যান্সার ধরা পড়ে এবং পরে ক্যান্সারে তার মা 2013 সালে মারা যায়। এক খালার কাছে থাকতো দুইজন মেয়ে এবং আরেক খালার কাছে থাকতো একজন মেয়ে। তো তারা বলছে যে তারা খালার ফ্যামিলিতে কিছুটা অবহেলার শিকার। পরিবারের ধারণা ছিল টিকটকে সেলিব্রিটি করার নামে কেউ নিয়ে গেছে তাদের। তবে তিন বোনের কারোরই কোনো ব্যক্তিগত মোবাইল ফোন নেই জানিয়ে পুলিশ বলছে তাদের কেউই টিকটকে আসক্ত নন। এদের মধ্যে খাদিজা ও জয়নব এসএসসি পরীক্ষার্থী। টিকটকের যে অভিযোগটা এসছে বা কথাবার্তা যেগুলি এসছে, আমরা সেটার কোনো প্রমাণ পাই নাই। ইভেন তাদের কাছে কোনো মোবাইল ফোনও নেই, অ্যাকাউন্ট পরিচালনা করতে যদি অ্যান্ড্রয়েড ফোন লাগবে, তাদের কাছে কোনো ফোন নেই। সো এইগুলির কোনো অস্তিত্ব আমরা পাইনি। টাকা নিয়ে গিয়েছে যে কথাটি আপনি উপস্থাপন করে বললেন, এইটারও কোনো সত্যতা আসলে আমরা পাইনি, কারণ তারা 2000 টাকা তার দাদি যেই টাকাটা দিয়েছে সেই টাকা নিয়েই তারা প্রাথমিকভাবে দুই খালার বিরুদ্ধে বড় কোনো অভিযোগ না পাওয়া গেলেও তদন্তে নির্যাতনের কোনো প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম, আমরা যেমনটা দেখেছি যে তিন বোন নিখোঁজ হওয়ার প্রায় 24 ঘন্টার মধ্যেই পুলিশ তাদের অবস্থা শনাক্ত করতে সক্ষম হন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়েছে, এখন তারা পুলিশের জিম্মায় রয়েছে। অর্থাৎ এই যে তিন বোনের নিখোঁজ হয়ে যাওয়া, এই নিখোঁজ রহস্য উদ্ঘাটন এবং তাদেরকে উদ্ধারে পুলিশের তৎপরতা অবশ্যই সাধুবাদ পাওয়ার দাবিদার। তবে এবার একটু যদি বিশ্লেষণের জায়গায় আসি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে তিন বোন যাদেরকে বলা হচ্ছিল টিকটকে আসক্ত, তারা টিকটকে কারো প্রলোভনে কিংবা ফাঁদে পড়ে তারা ঘরের বাইরে বেরিয়েছেন কাউকে কিছু না জানিয়ে, এই বিষয়টি কিন্তু আজ স্পষ্ট হয়েছে পুলিশের সংবাদ ব্রিফিংয়ে। আমরা যেমনটা দেখেছি তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, তিনি আজকে সংবাদ সম্মেলন করেন এবং সেখানে তিনি যে বিষয়টি তুলে ধরেন আমরা সেটি দেখতে পাচ্ছি যে এই যে তিন বোন, তাদের বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, তিনি উত্তরাতে থাকতেন কিন্তু 2012 সালে বাবা মায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর এই তিন বোন তাদের মায়ের সঙ্গে থাকতেন কিন্তু 2013 সালে এসে কিন্তু তাদের এই পরিবারে আরও একটি বড় বিপর্যয় নেমে আসে, তাদের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপরে কিন্তু তিন বোন কিন্তু আলাদা হয়ে যান। আমরা দেখেছি যেমনটা আমরা জানতে পেরেছি 2013 সালে মায়ের মৃত্যুর পর থেকে 2021, অর্থাৎ 8 বছর ধরে এই তিন বোনের মধ্যে দুজন ছিল, অর্থাৎ জয়নব এবং খাদিজা ছিল তাদের এক খালার বাসায় যার বাসা ছিল খিলগাঁও, এবং রোকেয়া ছিল আদাবরে। কিন্তু এই পর্যায়ে এসে আমরা যেমনটা পুলিশ যেমনটা বলছে যে দীর্ঘ বছর ধরে এই যে বাবার সাথে সম্পর্ক নেই, প্রায় 8 বছর ধরে বাবাকে তারা দেখেন না, এমনটাই কিন্তু পুলিশ জানিয়েছেন। এই তিন বোনের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বা প্রাথমিকভাবে তাদের সাথে কথা বলার পরে পুলিশ এমনটা জানিয়েছেন। এবং এই 8 বছর ধরে যেহেতু তাদের বাবার সাথে যোগাযোগ নেই, পাশাপাশি হচ্ছে তিন বোন কিন্তু দু বোন একসঙ্গে থাকলেও বাকি যে বোন, এই তিন বোন কখনো একত্রিত হতে পারতেন না, পরিবারের নানা বিধিনিষেধ ছিল, অর্থাৎ তারা যে দুই পরিবারে বসবাস করতেন।
এসএসসি পরীক্ষার কথা যেহেতু আসছে, এসএসসি পরীক্ষা দিবে হচ্ছে জয়নব এবং খাদিজা, তারা পরীক্ষার্থী আগামীকালকেও, তাদের একটি পরীক্ষা রয়েছে। যদিও তারা থাকতেন খিলগাঁওয়ে, কিন্তু তাদের পরীক্ষার কেন্দ্র আদাবরের কাছাকাছি হওয়ায় তারা কিন্তু এই যে রোকেয়া যে বাসায় আছে, যে খালার বাসায় আদাবরে, সেখানে এসে থাকে জয়নব এবং খাদিজা। অর্থাৎ এই কিন্তু তাদের সুযোগ হয় তিন বোন অনেক দিন পরে একসাথে হওয়ার। এই তিন বোন অনেক দিন পরে একসাথে হওয়ার পরে কিন্তু তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলেন, অর্থাৎ নিজেদের মধ্যে অনেক দিন পরে হয়তো অনেকটা আবেগপ্রবণ হন তারা, তারা নিজেদের অবস্থান নিজেরা যাচাই বাছাই করেন, পরবর্তীতে তারাই সিদ্ধান্ত নেন যে তারা তাদের বাবার কাছে চলে যাবেন, তারা আর খালাদের সঙ্গে থাকবেন না। এবং আমরা যেমনটা শুনেছি যে পুলিশ যেমনটা বলেছে, এই তিন বোনের কিন্তু কোনো মোবাইল ফোন নেই। এই যে পরিবারে তারা বসবাস করতেন, কারো একটি মোবাইল ফোন দিয়ে এই তিন বোনের মধ্যে যে কেউ অথবা তারা কথা বলেছেন তাদের দাদির সঙ্গে, যিনি যশোরে আছেন, সেই দাদির ওখানেই কিন্তু তাদের বাবাও আছেন। এবং আমরা যেমনটা জেনেছি যে তার বাবা কিন্তু দীর্ঘদিন থেকে অসুস্থ, অর্থাৎ তিন চারবারের মতো তার স্ট্রোক করেছেন এবং তিনি পক্ষাঘাতগ্রস্ত, তিনি বিছানায় শয্যাশায়ী। বা দাদির সাথে যখন কথা বলেন, নিজেরা যখন বাড়িতে যাওয়ার বা বাবাকে দেখার আগ্রহ প্রকাশ করেন, তখন কিন্তু দাদি তাদেরকে 2000 টাকা বিকাশ করে পাঠান এবং সেই 2000 টাকা পেয়েই কাউকে কিছু না জানিয়ে তারা ঘর থেকে বেরিয়ে যান। এবং এই বিষয়টি পুলিশের সামনে যখন আসে, তাদের খালা সাজেদা নওরিন তিনি যখন এটি আদাবর থানায় প্রাথমিক ডায়েরি করেন, এরপরই কিন্তু পুলিশ নড়ে চড়ে বসেন। এবং যখনই তার খালা টিকটক বিষয়টি সামনে আনেন, তখনই কিন্তু গণমাধ্যম কর্মীরা বিষয়টি নিয়ে তারাও তোড়জোড় শুরু করেন, সংবাদ প্রচার শুরু হয়। এরপর আমরা দেখেছি পুলিশ কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে অবস্থান শনাক্ত করতে সক্ষম হন এবং তাদেরকে ঠিক এই মুহূর্তে আমরা যেটি প্রতিবেদনে দেখলাম, তারা কিন্তু পুলিশের জিম্মায় আছেন। একটু জানিয়ে রাখি, পুলিশ যেমনটা বলছেন, তারা যখন তদন্তে বের হন, তারা কিন্তু দুই খালার সঙ্গে কথা বলেছেন। দুই খালার সঙ্গে কথা বলার পর যে কোনো একজন বা যে কোনো ব্যক্তি যখন তাদের দাদির ফোন নাম্বারটি পুলিশকে সরবরাহ করেন, তখন পুলিশ দাদিকে ফোন করার সঙ্গে সঙ্গে দাদি কিন্তু অকপটে স্বীকার করেছেন তার দুই তিন নাতনি যশোরে আছেন। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তাদের দাদি কোনো লুকোছাপা করেননি। ঠিক এই পর্যায়ে এসে যখন পুলিশ জানতে পারেন এই তিন বোন একই সঙ্গে যশোরে আছেন, তখন পুলিশ কিন্তু তেজগাঁও পুলিশ তারা যশোরের কোতোয়ালি থানা পুলিশের সাথে যোগাযোগ করেন, কোতোয়ালি থানা পুলিশকে অনুরোধ করেন যাতে এই তিন বোনকে কোতোয়ালি থানা পুলিশের জিম্মায় নেওয়া হয়, যাতে কোনো ধরনের অঘটন না ঘটে, তারা যাতে সুস্থ থাকে এই বিষয়টি নিশ্চিত করার জন্য। এবং আজ সকালের দিকে তাদেরকে যশোর থেকে তেজগাঁও থানা পুলিশ নিয়ে আসেন ঢাকায়। এরপরে কিন্তু সংবাদ সম্মেলনে পুলিশ যা বিষয়গুলো তুলে ধরেছে সেটি কিন্তু আমরা প্রতিবেদনে দেখলাম। কিন্তু এখন কথা আসে, কেন এই তিন বোন কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে গেলেন বাসা থেকে? এক্ষেত্রে পুলিশ যেটি বলছেন, পুলিশ কিন্তু বারবারই বলছেন এই তিন বোনের সঙ্গে তারা এক ঘন্টারও কম সময় কথা বলার সুযোগ পেয়েছেন ঢাকায় আনার পরে। এবং এই এক ঘন্টারও কম সময়ে যে কথাগুলো বলেছেন, এই কথার মধ্যে কিন্তু বড় কোনো অভিযোগ তারা করেননি। তবে যে বিষয়টি বলেছেন যে তারা যে খালার বাসায় থাকতেন, সেই খালার বাসায় তারা নানা বিষয় নিয়ে তাদের অভিযোগ আছে, অর্থাৎ হয়তো তাদের থাকা খাওয়া বা যে কোনো বিষয় নিয়ে কোনো একটা সমস্যা ছিল এবং তারা মানসিকভাবে বিপর্যস্ত। এই বিষয়টি হয়তো পুলিশের স্পষ্ট করে না বললো, সেই বিষয়টি কিন্তু আমরা পুলিশের মুখে কিছুটা হলে আমরা ধারণা পেয়েছি। এবং তারা বলছেন যে ব্যবহার তারা প্রত্যাশা করেন, সেই ব্যবহার দুই খালার বাসায় তারা তিন বোন পাচ্ছিলেন না এবং এ কারণেই তারা হুট করে সিদ্ধান্ত নেন যে তারা চলে যাবেন বাবার কাছে। এবং টিকটকের বিষয়টি নিয়ে আবারও কথা বলতে হয়, কেন এই টিকটক বিষয়টি এত বড় আকারে আসলো? দেখেছি যে বিভিন্ন সময়ে টিকটকে সেলিব্রিটি করার নামেও কিন্তু অনেক নারী বা অনেক কন্যা শিশুকে কিন্তু বাইরের দেশে পাচারও করে দেওয়ার ঘটনা ঘটেছে। সুতরাং এক্ষেত্রে কিন্তু গণমাধ্যমে যখন তার খালা যখন এই বিষয়টি বলেন সাজিয়া নওশিন, তখন গণমাধ্যম কর্মীরা যেমন নড়েচড়ে বসেন, পুলিশ সদস্যরা তো অবশ্যই তারা বিষয়টি নড়েচড়ে বসেন। যদিও পুলিশ এক্ষেত্রে আজকে যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে পুলিশ বলেছেন তিন বোনের কারোই কিন্তু কোনো ব্যক্তিগত মোবাইল ফোন নেই, টিকটক আসা তো দূরের কথা। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু স্পষ্ট যে তাদের কিন্তু অন্য কোনো এই বিষয়ে সংশ্লিষ্টতা নেই। পাশাপাশি টিকটক অ্যাকাউন্ট থেকে শুরু করে অন্য কোনো অ্যাকাউন্ট কিংবা ফেসবুক অ্যাকাউন্ট পর্যন্ত তাদের পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে এই তিনজনের মধ্যে একজনের একটি ইনস্টাগ্রাম আইডি ছিল, সেটিও নাকি 1-1.5 বছর আগে বন্ধ হয়ে যায়। যদিও তাদের ফোন না থাকলে ব্যবহার করার আসলে প্রশ্নটি আসে না। এখন একটু কথা আসতে পারে এই তিন বোন আসলে এর মধ্যে কিন্তু আমরা একটু যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ যে এই তিন বোনের ভাগ্যে তাহলে কি আছে? এই তিন বোন কি পুলিশের জিম্মায় এখন আছেন? এই তিন বোন কি তাহলে তাদের খালার বাসায় যাবেন নাকি বাবার বাসায় যাবেন, কোথায় থাকবেন? এই বিষয়টি নিয়ে কিন্তু প্রশ্ন আছে। সেক্ষেত্রে আমরা জিজ্ঞেস করেছিলাম গণমাধ্যম কর্মীদের কাছে, পুলিশ বলেছেন যে এই তিন বোনের কেউই আর খালার বাসায় থাকতে চান না, তারা চান তাদের বাবার বাসায়, বাবা যেখানে আছেন সেখানে চলে যেতে। পাশাপাশি কিন্তু আরেকটি বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ, এই দুই বোনের মধ্যে
জয়নব এবং খাদিজা তাদের কিন্তু আগামীকালকে একটি এসএসসি পরীক্ষা রয়েছে, অর্থাৎ সে বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ। আজকে তাদের ঢাকায় থাকাটাও কিন্তু গুরুত্বপূর্ণ এবং এসএসসি পরীক্ষা তারা কীভাবে দেবেন, কোথায় থেকে দেবেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন থাকে, আমরা প্রশ্ন করেছিলাম। তবে পুলিশের ভাষ্য হচ্ছে যেহেতু থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে, পুলিশ তাদের কর্তব্যটুকু পালন করবেন, পুলিশ সদস্যরা তাদেরকে আদালতে উপস্থাপন করবেন, আদালতে বিচারক এই তিন বোনের কাছ থেকে জেনে শুনে যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই বাস্তবায়ন হবে। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, আদালতের সিদ্ধান্ত আসলে কোন সিদ্ধান্তগুলো আসলে হয় এসব ক্ষেত্রে আমরা একটু সেটি যদি বিশ্লেষণ করি, সেক্ষেত্রে দেখা যায় যে এই তিন বোনের মধ্যে দুজন বলা যায় অপ্রাপ্ত বয়স্ক এবং একজন 18 বছরের উপরে। তবে আদালতে এইসব সিদ্ধান্ত হওয়ার ক্ষেত্রে সবসময় যে বিষয়টি ঘটে, এই তিন বোন আসলে যা চাইবেন, তারা যেখানে থাকতে চাইবেন সেই বিষয়টি কিন্তু অগ্রাধিকার দেবেন আদালত। পাশাপাশি আরেকটি বিষয় যুক্ত করতে চাই, সেটি হচ্ছে এসব ক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখি যে সরকারের সমস্যা অধিদপ্তরের প্রবেশনারি অফিসার আছেন, এই প্রবেশনারি অফিসারের হাতেও তাদেরকে সমর্পণ করা যেতে পারে অল্প কিছুদিনের জন্য, বা তারা যে বিষয়টি চান বা আসলে তাদের সঠিক গন্তব্য নিশ্চিত না হওয়ার পর্যন্ত। পাশাপাশি তাদের কিন্তু আগামীকালকে একটি পরীক্ষা রয়েছে, সেটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এই দুটো বিষয় এখন আদালতের উপরে নির্ভর করবে। পাশাপাশি বলে রাখা ভালো, আবারও বলতে চাই, আদালত কিন্তু সিদ্ধান্ত নেবেন এই দুই তিন বোনের সিদ্ধান্ত মোতাবেক, এই তিন বোন যাই চাইবেন সেটি কিন্তু প্রাধান্য পাবে আদালতে। পাশাপাশি আরেকটি বিষয় না বললেই নয় যে কেন এই তিন বোনকে ঘর ছাড়তে হলো, অবশ্যই এক্ষেত্রে পারিবারিক ভাঙন একটি রয়েছে, যেমন দেখেছি বাবা মায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়, মায়ের কাছে থাকেন, পাশাপাশি আবার মা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান, পরবর্তীতে আত্মীয় স্বজনের কাছে তারা থাকেন। তবে আত্মীয় স্বজনের এক্ষেত্রে যেটুকু দেখভাল করার কথা ছিল, যেটুকু দায়িত্ব পালন করার কথা ছিল, হয়তো সেই দায়িত্বটুকু তারা সঠিকভাবে পালন করতে পারেননি, অথবা বাবাও কিন্তু এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে পারেননি, কারণ বাবাও কিন্তু মুমূর্ষু, সে কিন্তু শয্যাশায়ী এবং সেও কিন্তু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। অর্থাৎ এই সব ক্ষেত্রে যে বিষয়গুলো উঠে আসে, অর্থাৎ পারিবারিক ভাঙন, পাশাপাশি আত্মীয় বা স্বজনদের মধ্যে যে একটি সংকট বা টানা পড়েন, সেটি কিন্তু স্পষ্ট। অর্থাৎ বাবার সাথে দীর্ঘ 8 বছর পরে দেখা হয়েছে তিন মেয়ের, এটা কিন্তু অবশ্যই একটি দুঃখজনক বিষয়। অর্থাৎ যেহেতু পরিবারের আত্মীয় স্বজনরা তাদের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, এক্ষেত্রে অবশ্যই যেহেতু তারা বয়সেও খুব কম বয়সী, তাদেরকে তাদের বাবার সাথে যোগাযোগ করতে দেয়া, পাশাপাশি তিন বোনকে একত্রিত হওয়ার সুযোগটি দেয়া, অর্থাৎ নানা বিষয় কিন্তু এক্ষেত্রে রয়ে গিয়েছে। আমরা আসলে এক্ষেত্রে অবশ্যই আমাদের কামনা থাকবে যে এরকম যেসব কম বয়সীদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে এবং পরিবারের বা আত্মীয় স্বজনরা যেসব তাদের যে দায়িত্বটুকু তারা কাঁধে তুলে নেন, কিন্তু দায়িত্ব তুলে নেওয়ার পরেও কিন্তু আরও বেশি অনেক কিছু থেকে যায়। অর্থাৎ তাদের তিন বেলা খেলো কি না, পাশাপাশি কিন্তু তাদের মানসিক অবস্থা কি, তারা মানসিকভাবে সুস্থ আছে কি না, অর্থাৎ পরিবারের সদস্যদের সাথে তাদের কতটুকু যোগাযোগ করতে দেওয়া উচিত, এই বিষয়গুলো কিন্তু সামনে আসে। অর্থাৎ এরকম এই যে তিন বোনের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটেছে তা কিন্তু নয়, এরকম কিন্তু আরও অনেক কম বয়সীরা রয়েছেন এই দেশে, ব্রোকেন ফ্যামিলি, পরিবারের ভাঙন, অন্যান্য আত্মীয় স্বজনের হাতে বা কাছে রয়েছেন, অর্থাৎ তাদের ক্ষেত্রে আসলে কী হচ্ছে এই বিষয়টা কিন্তু আসলে সামনে উঠে আসে এই তিন বোনের যে এই ঘটনা ঘটলে এই ঘটনার মাধ্যমে। অর্থাৎ এক্ষেত্রে বলা যেতে পারে এইসব ক্ষেত্রে যেসব কম বয়সীরা আসলে মানসিকভাবে যথেষ্ট বিপর্যয়ের মধ্যে পড়েন, এক্ষেত্রে পরিবারের সদস্য বা আত্মীয় স্বজনদেরকে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করার কথা এবং সে বিষয়টিতে সবাই তৎপর হবেন সে আশা আমরা করতেই পারি। দর্শক, এই ছিল আজকের মতো, অন্য সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।